ওসি ডাইরেক্ট বলেছে নির্বাচনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে নিয়ে এসেছে। কে বানিয়েছে? ওর নিয়মতান্ত্রিক সরকার বাহিনী। কে বানিয়েছে? ওর পানিশমেন্ট হবে তো সেই জন্য। ওর 14 বছর না থেকে বানিয়েছে। আরে রপ্তানি বাদ দেন আপনি, এটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনার আমলে তো প্রেস কনফারেন্স যে তো সাইদুর রহমান ব্যাট পরিবর্তন করার পর আজকে অর্ধেক টাকা ব্যাট থেকে আসে। আপনারা তো ব্যাটের দিন হরতাল দেখেছিলেন। আপনি এই যে বিদ্যুতের নামে আপনি যে লুটপাট করেছেন এর জন্য জনগণকে কতটুকু মূল্য দিতে হয়েছে? বিএনপির আমলে পার ইউনিট বিদ্যুতের দাম ছিল 2.50 টাকা, এখন আপনি কত? 11 টাকা পার হাজার। আপনি কত টাকা জনগণকে মাশুল দিতে হচ্ছে? আপনি বলেছেন 25,126 মেগাওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করেছেন, তাহলে আমাদের দরকার হলে 14,000 মেগাওয়াট, তাহলে আপনার কেন এখন লোডশেডিং হচ্ছে? অর্থাৎ আপনার ঘরোনার ব্যবসায়ীদেরকে আপনার রেন্টাল কুইক রেন্টালের নামে এদের বিদ্যুৎ মন্ত্রী বলেছে এই গত 6 তারিখ সংসদে দাঁড়িয়ে যে এই আওয়ামী লীগের শাসন আমলে 1,05,000 কোটি টাকা এক ইউনিট বিদ্যুৎ না দিয়ে আওয়ামী লীগ ব্যবসায়ীদেরকে তারা ঘুষ বা ভর্তুকি দিয়েছে। এটাকে আপনি লুটপাট বলবেন না? এটাও একটা, এটাকে আপনি উৎপাদন বলবেন? জয় এটা একটা বলতো, এটাকে আপনি উৎপাদন? তার সংসদে বলেছে এটা বলতো, তাহলে তার মন্ত্রী ভুল বলেছে? তার মন্ত্রী বলেছে বলতো কেন? আমি তার আমার মন্ত্রী বলেছে, সংসদে বলেছে? আমি আপনাকে বলি, সংসদে বলেছে? ভাই ভাই বসাবে, আপনি তো না না সংসদে বলেছে, আমি আমি আমার কথা বলছি না। আপনি লাউডলি বলার দরকার না, আমি বলি আপনাকে। হ্যাঁ, আপনার প্রতিটা সেক্টরে, প্রাইভেট সেক্টরের যে ক্যাপাসিটি স্যার, একটা কেন ক্যাপাসিটি ট্যাক্স? অবশ্যই ক্যাপাসিটি ট্যাক্স লাগবে। কি জন্য আমার দরকার? আমি আমি যদি বিদ্যুৎটা উৎপাদন না করতে পারতাম, কি আমার দরকার? আমার দরকার কত? আপনার আমলে আমার দরকার কত? রপ্তানি আয় ছিল 10। আরে রপ্তানি বাদ দেন আপনি, এটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনার আমলে তো প্রেস কনফারেন্স যে তো সাইদুর রহমান ব্যাট পরিবর্তন করার পর আজকে অর্ধেক টাকা ব্যাট থেকে আসে। আপনারা তো ব্যাটের দিন হরতাল দেখেছিলেন। সেই পুঁজির যদি শুরু হরতাল দেখেছিলেন, শুনে শুনে আমার সুতরাং এটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমলিক বলে হত্যা খুনের কথা না, আমি একটু বলি, আমি একটু বলি, হত্যা খুনের কথা বলছে না ওই যে মোহাম্মদ চৌধুরী নামে, তো 14 বছর ক্ষমতা বিচার করেন না কেন? এখানে খুলনার নারায়ণ চন্দ্র এবং আমাদের বাপ্পি সাহেব আছেন, খুলনা মারা গেছে, কি ওনার নাম? মাইজুদ্দিন মারা গেছে না? না খুলনা মঞ্জুলি মাম, মঞ্জুলি ইমাম, মঞ্জুলি বিচার হচ্ছে না কেন? কেন বিচার হচ্ছে না? কেন করতে পারছেন না? জনগণের কি উত্তর থাকবে আপনার? 14 বছর কেন চান? কারণ এর সাথে যারা জড়িত তাদেরকে বিচার করার মতো ক্ষমতা আমলিকের নেই। যুদ্ধাপরাধের বিচার আমরাই করেছি। এবং তারা এর সাথে জড়িয়ে একটি পরিবেশ তৈরি করে 1-11 তৈরি করেছে। তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিন তাদের নেত্রী সাজেদা চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছে আমার নেত্রীকে হত্যা করার জন্য জেলখানায় বিষ মিশিয়ে দিয়েছিল খাদ্যের সাথে, তাহলে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আমলি কেন ব্যবস্থা গ্রহণ করে না? অর্থাৎ এটি একটা অ্যালায়েন্স ছিল যে 1-11 তৈরি করে ক্ষমতায় আসা। ফখরুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের তো তৈরি না, ওয়ার্ল্ড ব্যাংকে পাঠানো। আমি যা তৈরি হই, মইনি আহমেদ কার চিফ অফ আর্মি স্টাফ ছিল, কারা রেখেছে ক্ষমতায়? কারা ক্ষমতায় রেখেছে? সরকার আপনি যেটা বলছিলেন তারা ক্ষমতায় রেখেছে, কে প্রস্তাবিত করেছিল? প্রস্তাবিত বিএনপি আওয়ামী করেছে। দুই বছর পালন করে আপনারা আবার একতরফা নির্বাচনেরই পায়তারা করছেন। নো, আমরা একতরফা নির্বাচন চাই না, আমরা বিএনপি কে চাই, কিন্তু বিএনপি তো এই যে আপনাকে বলি, বিএনপি শুনেন, এটা আমি আজকে বলি, আপনাকে বলি, আপনি আজকে বলা যায় মনির জামান অনলাইনে আপনি দেখেন, এই আজকের অনলাইনে দেখেন, এই মাত্র আমি দেখে আসছি মানব জবিনে, ওই যে শাহরিয়ার আলম তার এলাকার একজন ওসিকে ট্রান্সফার করা হয়েছে, ওসি ডাইরেক্ট বলেছে নির্বাচনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে নিয়ে এসেছে, সুতরাং কার কাউকে হিসাব করার সময় আমার নাই। এই যে আপনি দেখেন না ডিসি কি বলেছে জামালপুরের ইনাম আহমেদ, যারা এইরকমের নিয়মতান্ত্রিক সরকারি যারা কর্মকর্তা কর্মচারী, এরা হলো সরকারের কর্মচারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় তাদের জীবন মান চলে, তাদের সংসার চলে, সরকারের নির্ধারিত পথে তাদের চলবে, কিন্তু তারা এই রকমের রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কোনো অধিকার তাকে নির্বাচন হবে না। এই ওনাদের মতন কিছু এই এমন লোক তৈরি করা হয়েছে যারা এসে বলবে নির্বাচন হবে না। আমি আপনাকে বলি, অনির্বাচিত হতে চাই, অনির্বাচিত হতে বারবারই বলে যে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, আমরা কখনো বানচালের ষড়যন্ত্র করি না। এখন আপনি যদি আপনার মতো, আপনি তো খেলা বোঝেন, ফুটবল খেলা ক্রিকেট খেলা তো বোঝেন, এখন আওয়ামী লীগ চাচ্ছে আম্পায়ার আওয়ামী লীগের হবে, ওই যে থার্ড আম্পায়ার তাদের হবে, প্লেয়ার মানে বল করার আগেই তারা বলবে ফাউল দিয়ে দেবে, এমনি প্রশাসন রেডি করে, এমনি আপনি যেমন বরিশাল মনির জীবনের বাড়িতে, বরিশাল
আপনি সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছেন, একজন প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, সিসির উচিত কি ছিল তার বিচার করা? উনি জিজ্ঞেস করে, সাংবাদিকরা যখন প্রশ্ন করলো উনি কি মারা গেছে, ইন্তেকাল করেছে, দেখুন এমন লোকদেরকে তৈরি করেছে। বরিশালে নির্বাচন কয় ইন্তেকাল করেছে? আমি ছিলাম তখন, আমি ছিলাম বাংলাদেশ, আমার কথা মনে কি হয়েছে সেটা বলো না। চ্যানেল থেকে দেখছে যে পীর সাহেব চরমোনায় সে অপকর্ম করেছে, না আওয়ামী লীগের লোকটা করেছে, না ওখানে ইন্তেকাল করেছে বলেছে, ইন্তেকাল করেছে। আমরা বলেছি ওখানে যে বা জড়িত ছিল তাৎক্ষণিকভাবে, আরে সেটা পরে ব্যাপার হয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে। ওনার কথা হলো যে আমার গ্রেফতার করার পরও আমার কথা হলো সিইসির কাছে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো যে একজন প্রার্থীকে রক্তাক্ত আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, সিইসি দায়িত্বশীল লোক, সে বলেছে উনি কি ইন্তেকাল করেছেন। অর্থাৎ এই ধরনের প্রধান নির্বাচন আপনাকে বলে দেই, বাংলাদেশ আওয়ামী লীগের মাথায় একটি রাজনৈতিক দল হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীনতম গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলের হাত ধরে আমার স্বাধীনতা এসেছে, সেই দলের একমাত্র চিন্তা দেশ এবং দেশের জনগণ। আমরা এই যে তথাকথিত ডিসি, তথাকথিত ওসি, কেউ এই রকমের করে কথা বলবে, এই রকমের এদের উপরে ভর করে আওয়ামী লীগ চলে না।